স্যার কচুর দাম কি পার পিস? পার পিস বর্তমানে 35 থেকে 38 টাকা অবধি আছে। 35 থেকে 38। নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। বেশ কিছুদিন থেকে লাগাতার বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অনেক চাষীদেরই বর্ষাকালীন শাকসবজি। তাই বাজার ঊর্ধ্বমুখী, আলু পটল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় শাকসবজি দাম, আর ঠিক সে সময় 35 টাকা পিস ষোলা কচু বিক্রি করে যথেষ্ট আর্থিক স্বাবলম্বী হতে চলছেন এক ষোলা কচু চাষী। সেরকম এক ষোলা কচু চাষীর সন্ধান পাওয়া গেল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালবাড়ি নন্দনপুর অঞ্চলের বাসকুণ্ডিয়া পথের বোদাপাড়া এলাকায়। সেখানকার চাষি হরেন ত্রন্ত দীর্ঘদিন থেকেই ষোলা কচু চাষ করে আসছেন। এবছরও 5 থেকে 6 বিঘা জমিতে ষোলা কচু চাষ করেছেন। হরেন বাবু বলেন, 22 বছর ধরে এই ষোলা কচু তিনি চাষ করছেন। এবছরও 5 থেকে 6 বিঘা জমিতে 18,000 ষোলা কচুর চারা লাগিয়েছেন। তবে বর্তমানে 35 টাকা পিস ষোলা কচু বিক্রি করে তিনি অনেকটাই আর্থিক স্বাবলম্বী হতে চলছেন। তাই স্বল্প খরচে অন্যান্য চাষীদেরও ষোলা কচু চাষ করার বার্তা দেন হরেন বাবু। দাদা, কি নাম আপনার? ও, এই জায়গাটার নাম কি? মন্ডলঘাট। ও, মন্ডলঘাটে। আপনি কত বছর থেকে কচু করেন? 22 বছর। বাপরে, তো এই বছর কত বিঘা কচু লাগাইছেন? 5.5 থেকে 6 বিঘা। মানে কতগুলা চারা হবে? 18,000। আচ্ছা, ঠিক আছে। তো এই বছর কচুর দাম কি পার পিস? পার পিস বর্তমানে 35 থেকে 38 টাকা। 35 থেকে 38। আচ্ছা, কচুর সাইজ তো আপনার যথেষ্ট বড়, তো এই দামে বিক্রি করে আপনার 5.5 থেকে 6 বিঘা জমিতে কত টাকা আসতে পারে, আইডিয়া করছেন? 4 থেকে 4.5 লাখ। ও, আর অলরেডি কত টাকা বিক্রি করছেন এই বছর? 2 লাখ। আর কচুর লতি বিক্রি করেন না আপনি? ও, লতি প্রথম সিজনে দেখতাম লতি বিক্রি করতেন। লতি কত টাকার বিক্রি করছেন? 1.5 লাখের মতন। আচ্ছা, তো এই কচু করার অনুপ্রেরণাটা আপনি কার কাছ থেকে পান প্রথমে? নিজেই না? ও, না, এই এরিয়াতে অনেকে দেখি কচু করে, তো অন্যান্য কৃষকের থেকে আপনার কচু সবসময় দেখি সাইজ আলাদা, সাইজও বড় বা কোয়ালিটিও ভালো এবং দামও পান ভালো। সেদিক দিয়ে আপনি কচু চাষ করে খুব খুশি নাকি? এটাতে বা, আচ্ছা, এটাতে ধসা রোগ বা অন্যান্য কোনো রোগের কোনো সম্ভাবনা নাই, মানে এই ধরনের কোনো রিস্ক নাই? যেমন আলু করলে বা ধান করলে বা অন্য কিছু, অন্য কোনো ফসল, টমেটো করলে ধসা বা অন্য কিছুতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা আবহাওয়ার কারণে ক্ষতি হয়, কচুতে সেরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই না? বৃষ্টিটা পোকার ওষুধ দিতে হয় না? ও, বহু লোক দেখতেছি রাস্তা দিয়ে যাতায়াতের সময় আপনার থেকে কচু নিয়ে যায়, কচুর লতা নিয়ে যায়, তো কিছু কিছু পয়সা তো মানে ঘরে বসেই মানে জমির পাড়ে থেকে অনেক কচু বিক্রি হয়ে যায় আপনার। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার এই কচুর চাষ দেখে, আপনার খবর পেয়ে অন্যান্য কৃষকরা যাতে কচুর দিকে ঝুঁকে সেটা, সেই বার্তাটা আমরা দিব বা আপনার তরফ থেকেও সেই বার্তাটা থাকুক। ঠিক আছে, ধন্যবাদ। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে কচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনের ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বরে।